পৃথিবীতে যত মানুষ প্রতি বছর সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটা অংশ চন্দ্রবড়ার কারণে। এরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে। এই সাপ তার বিষাক্ততা, অসহিষ্ণু ব্যবহার ও তার লম্বা বহির্মুখী বিষ দাঁতের জন্য অধিক চর্চিত। এরা বিশ্বের পঞ্চম সবচেয়ে বিষধর সাপ ও এদের বিষ দাঁত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এটি মাত্র এক সেকেন্ডে ১৬ ভাগের এক ভাগ সময়ে কাউকে কামড়ে সম্পূর্ণভাবে বিষ ঢালতে পারে। তাই কামড়ের ক্ষিপ্র গতির দিক থেকে সব সাপকে হারিয়ে রাসেল ভাইপার প্রথম স্থান দখল করেছে। আক্রমণের ক্ষিপ্র গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মিসিং হিসাবে বদনাম রয়েছে সাপটির। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। ইহা কামড়ে দিলে দ্রুত রক্ত জমাট বাঁধতে শুরু করে ও মাংস পচে গলে যেতে শুরু করে। ঠিক সময় চিকিৎসা না হলে কিডনি বিকল হয়ে আক্রান্ত ব্যক্তির দ্রুত মৃত্যু ঘটতে পারে। চন্দ্রবড়ার দেহ মোটাসোটা, লেজ ছোট ও সরু, রং সাধারণত হলদেটে বা বাদামি, যার উপরে গাঢ় বাদামি রঙের চাকা চাকা দাগ থাকে। মাথা ত্রিকোণাকার এবং ঘাড়ের চেয়ে লম্বা। এরা চলাফেরা খুব ধীর গতিতে করলেও প্রবল বেগে আঘাত করতে পারে। এরা মূলত নিশাচর। রাত্রি ৮টার পর এরা শিকারের খোঁজে বের হয়। অন্যান্য সাপ সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়, তবে চন্দ্রবড়া ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা প্রসব করে। একটি প্রাপ্তবয়স্ক চন্দ্রবড়া সাপের দেহের দৈর্ঘ্য সাধারণত ১ মিটারের মধ্যে, তবে এদের সর্বোচ্চ দৈর্ঘ্য ১.৮ মিটার পর্যন্তও হতে পারে। চন্দ্রবড়ার একটি শিশুর কামড় পর্যন্ত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জীবন কেড়ে নিতে পারে। এরা এক কামড়ে প্রায় ৬৩ মিলিগ্রাম পর্যন্ত বিষ প্রয়োগ করতে পারে। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি ভিডিওটিতে চন্দ্রবড়া সাপ সম্পর্কিত যথেষ্ট ধারণা দিতে পেরেছি। নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন থাকতে সাহায্য করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।